তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার থ্রিতে পড়ছো এবং যাদের এসিসি A2 অর্থাৎ ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট এই পোর্শনটা রয়েছে, তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। দেখো, 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে তার মধ্যে প্রথম কোশ্চেনটা রয়েছে, গভীর ও অগভীর বাস্তুতন্ত্র কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য কি আলোচনা করো। 2, প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব বলতে কি বোঝায়, প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড ও নিয়ম কেমন হওয়া উচিত। 3, শতমূল্য সম্পর্কে মুরের বক্তব্য আলোচনা ও সমালোচনা করো। এখানে মুরের হস্যটা দেওয়া হয়নি, মুর হবে, মুরের বক্তব্য আলোচনা ও সমালোচনা করো। 4, সাধনা গ্রন্থ অনুসরণে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ ভাবনা সবিস্তারে আলোচনা করো। 5, জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা আলোচনা করো। 6, মার্ক্সের চিন্তা সম্পর্কে নারীবাদী পরিবেশবিদদের বক্তব্য ব্যাখ্যা করো। 7, পরিবেশনিষ্ঠ নারীবাদ সম্পর্কে পাশ্চাত্য সংস্কৃতিতে যে নানা ধরনের দ্বৈত ভাবনা লক্ষ্য করা যায় সেগুলি ব্যাখ্যা করো। 8, মহাকাব্যের একটি গল্প উল্লেখ করে পরিবেশ সংরক্ষণ বিষয়ে তার তাৎপর্য ব্যাখ্যা করো। 9, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ সম্পর্কে ধারণা কি, উপনিষদের ভাবধারা কিভাবে তার পরিবেশ চেতনাকে অনুপ্রাণিত করেছিল। 10, পরিবেশের সঙ্গে আইনি অধিকারের সম্পর্ক কি। এবারে আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, মহাকাব্যে মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 2, উপনিষদের অদ্বৈত ভাবনায় মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 3, গ্রিক গায়া তত্ত্ব কাকে বলে। 4, রামচন্দ্র গুহ কিভাবে গভীর বাস্তুবিদ্যার সমালোচনা করেছেন। 5, শতমূল্য ও পরতমূল্যের মধ্যে পার্থক্য কি। 6, প্রকৃতির শতমূল্য সম্পর্কে রলস্টনের বক্তব্য আলোচনা করো। 7, শতমূল্য বিষয়গত না বিষয়গত সংক্ষেপে লেখো। 8, প্রকৃতির মূল্য সম্পর্কে অ্যাটফিল্ডের মতটি আলোচনা করো। 9, প্রকৃতির আভ্যন্তরীণ উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। 10, সংরক্ষণমূলক ব্যবস্থা সংক্রান্ত নীতিবিদ্যা কাকে বলে। 11, অথর্ববেদের পৃথিবী সূক্তে ধরিত্রী মাতার যে বন্দনা করা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 12, উত্তর উপনিষদ যুগে পরিবেশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 13, পশু পাখি প্রভৃতি প্রাণীর কি নৈতিক মূল্য থাকতে পারে। 14, পরিবেশ সম্পর্কে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 15, মানবতা ও প্রকৃতির সম্বন্ধ বিষয়ে ব্যাখ্যা করো। মোটামুটি 1টা কোশ্চেন তোমরা পড়বে। 5 মার্কসের একটু কোশ্চেনটা হয়তো বেশি দিয়েছি, তো কিছু করার নেই, কারণ তোমাদের এই এসএসসি পেপার তোমরা তো এবারই প্রথম দিচ্ছ 3rd সেমে। 80 মার্কসের মধ্যে তোমাদের কোশ্চেন পেপার হবে। তো 15 মার্কসের কোশ্চেন তোমাদের 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, আর 5 মার্কসের কোশ্চেন 5টা। তো এই কোশ্চেনগুলো তোমরা মোটামুটি সলভ করলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না।